চাবি থাকার কথা না কেমন মাথা বানায় এর বাইরে বাইরে সাপ্লাই দেয় জানি কোন জায়গায় সাপ্লাই দেয় ঢাকায় ঢাকার ভিতরে আমার কোন জায়গায় কিনে দেয় ভিতরে দুইটা আছে না হ্যাঁ আর এই দোকান কোন জায়গায় কাছে ওই কাছে দোকানটা কখন বানায় কখন ওরা বানায় টাইম মতো বানায় সকালে বানায় সকালে বানায় কি দিয়ে বানায় এটা বলতে হয় না কিছু এগুলো গিয়ে যে এখানে অভিযোগ আসছে যে হলো ওই ভেজাল দুধ নাকি তৈরি করা হয় তা দিয়ে মাথা এসে ইত্যাদি তৈরি করা না 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 এটা আমি শিওর আমি বলতে পারি না কিন্তু তাদের কোনো কি হয় উপরে জানেন কিনা দই বানানো হয় আর কি কি দই আর রসমালাই দই রসমালাই মাঠা মাঠা এটি কবে ফলন হয়েছে এটা এটা কয় বছর বছর হইব মানে অনেক দিন থেকে চালাচ্ছে হ্যাঁ আর ওরা লাইসেন্স করে নিয়েছে এটুকু আমরা জানি লাইসেন্স করা আছে আর ওদের প্রোডাক্টের আমরা যেটা আমি যেটা ফিল করি আর কি যে ওদের প্রোডাক্টের ভেজাল শব্দটা যেটা আপনারা মিন করছেন আসলে ওরকম ভেজাল আমরা দেখি না আচ্ছা ওনারা যদি ভ্যালিড হন তাহলে ওনারা উপস্থিত থাক নেই কেন সেটা তো প্রশ্ন পালালো কেন হ্যাঁ সেটাই তো প্রশ্ন আপনি যদি সত্যবাদী হন আপনার যদি সব ক্লিয়ার থাকে না 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 আমি যতটুকু জানি ও ভ্যারাইটি আমিও ভ্যারাইটি আছে জি সো আমি ওদের যেটা দেখি ওদের অ্যাক্টিভিটি যেটা দেখি ওরা নিড অ্যান্ড ক্লিনভাবেই ওরা কাজগুলো করে সো তেমন কোনো সমস্যা হয় না বা আমরা এটা বাসা বাড়ি ওরা এটা প্রোডাক্টটা তৈরি করছে কিন্তু বাট আমাদের কোনো সমস্যা হচ্ছে আচ্ছা ওরা কোন জায়গায় এগুলো বিক্রি করে এটা কি এটা এই যে লোকাল এই যে আমাদের আশপাশে যেগুলো আছে এইগুলোর মধ্যেই ওরা বিক্রি করে আর এটা হলো ওরা এই ওই আপনার কী বলে যুব উন্নয়ন প্রশিক্ষণ থেকে বোধহয় ওদের দুই ভাই ওই প্রশিক্ষণ নিয়েছে ওইভাবে ওরা লেখাপড়াও করছে এডুকেটেড কিন্তু বাট ওরা কী করবে চাকরি পাচ্ছে না ওরা নিজেরা দুই ভাই মিলে ওরা এই দই বানানো শুরু মানে কি দুই ভাই হ্যাঁ দুই ভাই কাজ করে আচ্ছা এই দুধটা আমদানি করে কোথেকে এই গ্রামের থেকে নিয়ে আসে নিয়ে আসতে দেখি গ্রামের থেকে দুধ নিয়ে আসে ওই যে বড় ইগুলা ওরা ওই দুধগুলাই ওরা ইউজ করে আচ্ছা আচ্ছা ওরা এমনি ই না আর ওই যে পাউডার এই পাউডার দুধ বা ইটু এইগুলো আমরা দেখিনি এগুলো ওদের প্যাকেটও দেখিনি বা প্যাকেট উঠতেও দেখিনি কিন্তু বাট
ওরা আবার অনেক সময় যখন নাকি দুধ কম পায় তখন ওরা ওই যে প্যাকেট দুধগুলো আছে না বাজারে যে প্যাকেট দুধ, ওই প্যাকেট দুধ দিয়ে ওরা আবার বেটার লাগে। আমার কাছে মনে হয় না যে এটা ওদেরই, মানে পূর্বে কি খাওয়া হয়েছে, অনেকবার খেয়েছি আমরা, আমাদের কোনো স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় নাই, কোনো কিছুই হয়নি। স্বাস্থ্য পর্যন্ত যখন তখন বোঝা যায় না, এফেক্ট করে পরে। সত্য কথা বলছি, ওরা এই বাসায় ভাড়া থাকতো, ফলে ওরা ওই যে গজমহলের ওই দিকে না কোন দিকে জানি ওরা বাড়ি করছে, তো ওরা শিফট করে ওই ওদের বাড়িতে গেছে। ওরা কি করছে, ওরা ওই নিস্তালায় ওরা ওদের এই দইগুলোর প্রোডাক্টগুলো তৈরি করে। ওরা এই ওরা যুব উন্নয়ন প্রশিক্ষণ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত, এইটুকু আমি জানি আর কি, আমি যতদূর জানি আর কি। পরে ওই দুই ভাই মিলে ওই যে চাকরির অভাবে ওরা দুই ভাই ওই ঘরে বসে বসে, প্রথম ওরা বাটাই ছিল, ওই যে দোতলায় গেছেন ওই দোতলায় ওরা ওদের ঘরই ছিল ওইটা। আচ্ছা, আপনাদের সাথে কেমন পরিচয়? আমাদের সাথে ওদের ভালো ব্যবহার করেন, ভালো ব্যবহার আচার আচরণ। নাম এই তো, না আমি তো আমার মনে নেই, সরি আমি নামটা বলতে এত কিছু বলতে পারছেন নাম বলতে পারছেন এই তো শরীফ শরীফ একজনের নাম শরীফ আরেকজনের নাম আমি সরি সজিব আমি শিক্ষকতা বলছি কোথায় আমি এই মুকুলিকা স্কুলে থ্যাংক ইউ